লিপিকা দত্তর চ্যানেল স্বাদের রান্নায় তোমাদের আমন্ত্রণ। আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি তালের বড়া বা ফুলুরি। এই তালের বড়া বানানোর জন্য প্রথমেই আমি একটা কালো রঙের তাল নিয়েছি। এই কালো তালগুলোর থেকে রস খুব ভালো বেরোয়, এই জন্য আমি কালো রঙের তালটা নিয়েছি। তোমরাও এরকম তাল নেওয়ার চেষ্টা করবে। এবার এটাকে আমি ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছালটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি বীজগুলোকে আলাদা করে দেব। এভাবে আস্তে আস্তে তালের ছালগুলোকে ছাড়িয়ে নেবে, পুরোটা দেখবে একটা পাতলা খোসার মতো উঠে আসবে। এবার ছালটা পুরোটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভেতরে একটু চাপ দিয়ে তালের আটিগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার একটা বড় গামলায় তালের আটিগুলো রেখে ওর উপরে জল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা পরিমাণ জল দেবে, যাতে তালের আটিগুলো ভিজে থাকে। এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবে। এটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তোমাদের কাছে সময় না থাকলে 1/2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। প্রথমে আমি তোমাদের একটা গ্রেটারের সাহায্যে কী করে পাল্প বের করতে হয় সেটা করে দেখাচ্ছি। তালের আটিটাকে নিয়ে গ্রেটারের মধ্যে জোরে জোরে একটু ঘষলে দেখবে পাল্পটা বেরিয়ে যাচ্ছে আর আঁশটা উপর দিকে আটকে রয়েছে। এটাকে আলাদা করে তোমাদের ছাকার দরকার হবে না, এভাবে তোমরা করতে পারো। দ্বিতীয় পদ্ধতিতে তোমরা একটা চালনি ছাকনির মধ্যেও আটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিতে পারো, সেক্ষেত্রেও তোমাদের ছাকার প্রয়োজন হবে না, একবারে বেরিয়ে যাবে। তবে এটার অসুবিধা হচ্ছে একটু বেশি ছড়িয়ে যায়। আর একটা পদ্ধতিতে আমি তালের পাল্প বের করি, একটা বাটির উপরে স্টিলের একটা ছাকনি নিয়ে নিই, অথবা তোমরা লোহার কোনো চালনিও নিতে পারো, ছাকনিও নিতে পারো, বসিয়ে দিয়ে আটিটাকে আস্তে আস্তে ঘষতে থাকবে। দেখবে কিছুক্ষণ পরে সব রসগুলো এভাবে ছাকতে ছাকতে হাত দিয়ে একটু ঘষে ঘষে দিলে সব পাল্পগুলো বেরিয়ে যাবে। এতে আলাদা করে ছাকার কোনো দরকার পড়বে না, সুন্দর একটা রস বেরিয়ে যাবে। আমি এই পদ্ধতিতেই তালের পাল্প বের করি, এটাই সবচেয়ে আমার সুবিধে মনে হয়। তোমাদের যেটা সুবিধে মনে হয় সেভাবেই তোমরা বের করে নিও। আমার এখানে 2 বাটি পাল্প বেরিয়েছে। 1 বাটি পাল্পকে আমি আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তালের পাল্প ডিপ ফ্রিজে তোমরা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। নর্মাল ফ্রিজে রাখলে সেটা হবে না, সেটা 2-1 দিন থাকতে পারে। এখানে আমি বড়া বানানোর জন্য 1 বাটি তালের পাল্প নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 বাটি গুঁড়ো চিনি, ওই একই বাটিরই 1/2 বাটি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিশে যায়, তোমরা নর্মাল চিনিও ব্যবহার করতে পারো।
দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ বাটির আরও হাফ ওয়ান ফোর্থ বাটি যেটা হবে বা 4-5 চামচ সুজি দিয়ে দেব। তোমরা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। ঠাকুরকে যদি তোমরা চালের বড়া দাও তাহলে জন্মাষ্টমীতে যদি ভোগ হিসাবে দাও তাহলে সেক্ষেত্রে তোমরা চালের গুঁড়ো ব্যবহার না করে সুজি ব্যবহার করবে। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, কারণ সুজি কিছুটা পরিমাণ জল টেনে নেবে। সব মিশিয়ে নেওয়ার পর যদি দেখো যে ব্যাটারটা খুব ভারী হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা একটু জল মিশিয়ে দিতে পারো, বা তালের যে ভিজিয়ে রাখা জলটা সেটাও দিতে পারো, না হলে একটু দুধ দিতে পারো। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি লবণ, তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খেতে একটু টেস্ট বেশি হয়, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এরপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এই কিশমিশ দেওয়াটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1-2 চামচ মতো নারকেল কোড়া। সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ব্যাটারটাকে আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তাহলে বড়াগুলো একটু বেশি ফুলে যাবে। ব্যাটারটা ঠিক এইরকম হবে, এর থেকে আর বেশি ঘন করা যাবে না, তাহলে বড়া শক্ত হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখেছি, নাহলে বড়াগুলো উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেবে, তারপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে বড়াগুলোকে ছাড়বে, তাহলে সুন্দর ভাজা হবে। এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, এবার অপর পাশটাও আমি উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে আমি লাল করে ভেজে বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সব বড়াগুলোকে ভেজে
তুলে নেচ্ছি। আমার এই পদ্ধতিতে তোমরা একবার ট্রাই করে দেখো, খেতে অত্যন্ত সুস্বাদু হবে, ঠান্ডা হলেও নরম তুলতুলে থাকবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।